নমস্কার বন্ধুরা, বেঙ্গালোরে আপনাদের স্বাগত। আজ 26শে মার্চ, 12ই চৈত্র, শুক্রবার। শুরু করছি আজকের রাশিফল। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশি ও মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের কর্মজীবনে কিন্তু ভাগ্যের এক প্রকার পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা পাবেন। তবে আপনাদের বিবাহিত জীবন এবং প্রেমের জীবন ভালো গেলেও সেখানে কিন্তু অভূতপূর্ব ফল পাবেন না। আর্থিক ভাগ্য, পারিবারিক ভাগ্য এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজ হতাশাকে কিন্তু আপনার নাগালের মধ্যে আসতে দিলে হবে না। চেষ্টা করবেন নিজের মনকে পবিত্র রাখার। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা ছেড়ে ফেলুন। এবার ঝেড়ে ফেলে এবার নিজের মনকে পবিত্র করুন, তাহলেই দেখবেন আপনি কিন্তু আপনার উন্নতির পথে খুব সহজেই এগিয়ে যেতে পারছেন। টাকা পয়সা করি বা আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু প্রত্যাশা মাফিক হবে না আপনার। আজ অর্থগত ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি হতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই আপনাদের এগুলি এড়িয়ে যাওয়াটাই বেটার হবে। যারা চাকরিজীবী, অফিসে যারা কাজ করেন, তাদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকতে চলেছে, অতুলনীয় বা মনোরমই থাকতে চলেছে। আপনার কিন্তু অফিসে আপনার সহকর্মী এবং বসেরদের সাথে আপনি ভালোবাসাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়েই সময় কাটাতে চলেছেন। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনার অত্যধিক শুভ নয়। বাড়ির কাজ করতে গিয়ে আপনি ক্লান্তি অনুভব করবেন, আর যার কারণে বড় সড় ধরনের মানসিক দুশ্চিন্তা পেতে পারেন। তবে খুশির মুহূর্তের জন্য আপনাকে আরও অনেক অপেক্ষা করতে হবে। আজ কিন্তু পরিবারের সদস্যদের সাথে বাগ্বিতণ্ডা বচসায় নিজেকে জড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক পরিবারের সদস্যদের সাথে আরও খারাপ হয়ে যাবে। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ একটু শক্তিশালী থাকছে, তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন আছে। শিক্ষার্থী, বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। আজ কিন্তু আপনি বিতর্ক বা অফিস রাজনীতি এই সব কিছুতেই আপনি নিজেকে শাসন করতে পারেন, নিজে শাসন করতে পারেন, সব জায়গায় আপনি ডমিনেট করতে পারেন। তার জন্য একটি প্রাণোচ্ছল হাসি, প্রাণবন্ত হাসি এবং পজিটিভ এনার্জি, এই দুটি জিনিস আপনাকে অবশ্যই রাখতে হবে, একই সাথে সততা, তবেই কিন্তু আপনি এটা করতে সক্ষম হবেন। আজ আপনাদের ভ্রমণ যোগ প্রবল। যদি কোথাও ভ্রমণে যান, তাহলে আপনার মালপত্র বা লাগেজের দিকে কিন্তু অতিরিক্ত যত্ন নিতে ভুলবেন না। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি এক প্রকার সাধারণই যাবে। প্রেমিক প্রেমিকারা আজ কিন্তু ডেটিংয়ে যেতে পারেন। আপনাদের কিন্তু আজকের দিনটি এক প্রকার বেশ কাটবে। স্বামী ও স্ত্রীদের জন্য আজকের দিনটি এক প্রকার অবিশ্বাস্য থাকতে চলেছে, জন্ম রোম্যান্টিক কাটতে চলেছে। কিন্তু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আজকে কিন্তু হঠাৎ করেই যখন তখন আপনাদের মধ্যে বাগ্বিতণ্ডা পেতে যেতে পারে, তাই এ ব্যাপারে আপনারা একটু অত্যধিক সচেতন থাকবেন। আপনাদের স্বাস্থ্য কিন্তু আজ খুব একটি সঙ্গ দেবে না, তাই ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। সকালবেলা তাড়াতাড়ি বিছানা ছাড়ার চেষ্টা করুন, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের একটু হলেও উপকার হবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃষরাশি, বৃষরাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব বা অতুলনীয় দিন থাকতে চলেছে। দিনটি কিন্তু আপনার পক্ষেই, কয়েকটি বিষয়ে যদি আপনারা সাবধান থাকতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ করতে বলবেন না। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই পঞ্চমুখী খাতে আজ ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। তবে কর্মজীবনে কিন্তু আজ আপনারা এক প্রকার ভালো ফল পাবেন, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। আনন্দদায়ক ভ্রমণ বা সফর, সামাজিক কোনো জমায়েতে আজ আপনি কিন্তু মানসিকভাবে আনন্দ পেতে চলেছেন। সমাজের কোনো অনুষ্ঠানে নিজেকে যোগদান করাতে পারেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার কিন্তু আজকে উন্নতি করতে চলেছে। বিজনেসম্যানেরা আজকে কিন্তু কোনো প্রকার ঝুঁকি নিয়েই ফেলতে পারেন। আপনাদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য বিজনেসম্যানেদের আজকের দিনটি আপনাদের অনুকূলেই আছে। যে কোনো প্রকার নতুন পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনি এগিয়ে যান, আপনারা অবশ্যই সফল হবেন। চাকরিজীবীদের কিন্তু আজ আপনার বস বা আপনার ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন, কিন্তু তাই বলে হাসি ঠাট্টা মজা করে যেন অফিসে কাটাবেন না, তাহলে পরিস্থিতি কিন্তু এক মুহূর্তে পাল্টেও যেতে পারে। এই অফিসের ব্যাপারে আজ একটু আপনি অবশ্যই সাবধানে থাকবেন। ব্যক্তিগত জীবনে আজ মানসিক শান্তি পাওয়ার জন্য আপনাকে কিন্তু একটু আধ্যাত্মিকতায় নিমজ্জিত হওয়ার প্রয়োজন আছে।
মনে রাখবেন 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, আর 8 ঘন্টা আমাদের কর্মের জন্য, আর শেষ 8 ঘন্টা ঈশ্বর আল্লাহর সাধনার জন্য। 8 ঘন্টা সময় না দিতে পারলেও 1টি ঘন্টা ঈশ্বর বা আল্লাহর জন্য দিন। এতে কিন্তু আপনাদের মানসিক শক্তি অনেক উন্নত হবে। আজ আপনাদের স্বাস্থ্য বেশ থাকতে চলেছে, দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক বা অসুস্থতা থেকে আজকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে। আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের আজকের দিনটি মধ্যম মানের, না ভালো না মন্দ। পারিবারিক ভাগ্য কিন্তু আজ আপনাদের বেশ সুন্দর থাকতে চলেছে। আজ কিন্তু আপনি আপনার পরিবারের লোকজনের সাথে জীবনের একটি শ্রেষ্ঠ দিন কাটাতে চলেছেন, তাদের সাথে আপনি থাকতে চলেছেন, তারাও সমস্ত সমস্যায় আপনার পাশে এসে দাঁড়াতে চলেছে, পরিবারে আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি জন্ম রোমান্টিক থাকবে। আজ আপনারা প্রেমের মেজাজে থাকতে চলেছেন। আজ কিন্তু আপনারা একে অপরের প্রতি বেশ মনোযোগ দিতে চলেছেন। বিশেষ কোনো পরিকল্পনা আজ আপনারা করতে পারেন, আর সেই পরিকল্পনা মাফিক কাজও করে ফেলতে পারেন, তাই মানসিক আনন্দ পাবেন। ডেটিংয়ে অবশ্যই যান, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীদের কিন্তু আজ হঠাৎ করে মন খারাপ হতে পারে, তার সাথে কথা বলার আগ্রহ হয়তো আপনি দেখাবেন না, তবে এইটি যদি এড়িয়ে চলতে পারেন, তাকে যদি একটু দাম দেন, তাহলে কিন্তু আজ আপনাদের বিবাহিত জীবনটি শ্রেষ্ঠতম একটি দিন হতে পারে। আপনাদের দিনটিও আজ জন্ম রোম্যান্টিকই থাকতে চলেছে। আজ ফাঁকা সময়ে আপনারা মোবাইল দেখে বা টিভি দেখে সময় নষ্ট করতে পারেন, তাই কোয়ালিটি টাইম পাস করার চেষ্টা করুন। টিভি বা মোবাইল দেখলেও সেখানে জ্ঞানমূলক কিছু দেখার চেষ্টা করুন, এতেই কিন্তু আপনাদের বেশি উন্নতি হবে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মিথুন রাশি। মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ থাকতে চলেছে। তবে দিনটি যে অভূতপূর্ব বা অতুলনীয় যাবে এমনটি কিন্তু বলা সম্ভব হচ্ছে না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন, কর্মজীবন, এই চতুর্মুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। তবে আপনাদের আর্থিক ভাগ্য এবং পারিবারিক ভাগ্য ভালো হলেও অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। নিছকই আনন্দ করা বা মজা করার উদ্দেশ্যে যারা আজ নেমে পড়বেন, তারা কিন্তু জীবনটাকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চলেছেন। স্বাস্থ্যও আজ আপনাদের সঙ্গ দিতে চলেছে, দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক বা অসুস্থতা থেকে আজ কিন্তু মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। শরীর এবং মন দুটি ক্ষেত্রেই আজ আপনি 100% ফিট অনুভব করবেন, আর তাই আপনি কিন্তু আজ পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকতে চলেছেন। আপনার কাছে মানুষের কী প্রয়োজন, আপনার কাছে মানুষ কী চায়, সেগুলি আজ আপনি জানার চেষ্টা করবেন। এর কারণে কিন্তু অতিরিক্ত খরচ করে ফেললে ভুল করবেন, অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন, এতেই আপনার বেশি উপকার হবে। পরিবার, বাচ্চা কাচ্চা, বন্ধুদের সঙ্গে যখন সময় কাটাবেন, তখন যতটা পরিমাণে অর্থ সঞ্চয় করা যায় সেটাই কিন্তু আপনার ক্ষেত্রে অত্যাবশ্যক হবে, না হলে অদূর ভবিষ্যতে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে আছে, তবে তাড়াহুড়ো বা হটকারিতা করা চলবে না, বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকতে চলেছে। অফিসে আপনার কিউরিয়াসিটিও থাকতে চলেছে, কাজের প্রতি আগ্রহ থাকতে চলেছে, আপনার অফিসের পরিবেশ মনোরম থাকবে, বস এবং সহকর্মীরা আপনাকে প্রশংসায় ভরিয়ে তুলবে। আজ আপনাদের কিন্তু কৌতূহল উদ্দীপকতা অনেক বাড়তে চলেছে। কখনো কখনো লোকেদের মাঝখান থেকে খুশি হয়তো না পেয়ে আপনি একাকী দূরে সরে গিয়ে একাকী কিছু সময় কাটাতে চাইবেন, নিজের জন্য কিছু সময় বারও করতে পারেন। আজ সেখানে আপনারা অবশ্যই মানসিক শান্তি পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষায় বসার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, সফল আপনারা হবেনই হবেন। আজ কিন্তু আপনাদের পারিবারিক ভাগ্য অত্যধিক মজবুত নয়, ভালো যাবে কিন্তু অত্যধিক মজবুত নয়। পরিবারের কোনো দায়িত্ব আপনাদের কাঁধে থেকে থাকলে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি প্রেমের কল্পনার জগতে ভাসার দিন। আপনারা প্রেমের জগতে যে সমস্ত কল্পনাগুলি করেছিলেন সব কিছুই এবার সত্যি হতে চলেছে। আপনাদের প্রেমের জীবনে এবার নতুন মোড় আসতে চলেছে, সামাজিক স্বীকৃতি পেতে চলেছেন। স্বামী স্ত্রীদেরও কিন্তু আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকবে। একে অপরের জন্য বিশেষ কিছু কেনাকাটা করতে পারেন, উপহার দিতে পারেন, এতে কিন্তু আপনাদের বিবাহিত জীবনটা আজকে সার্থক হয়ে যাবে। আজ আপনাদের জন্ম রোম্যান্টিক কাটতে চলেছে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আপনাদের, তাই এ বিষয়ে অত্যধিক চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি।
কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ থাকতে চলেছে। দিনটি যে অভূতপূর্ব অতুলনীয় যেতে পারে সেটিও কিন্তু আজ আপনার হাতেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর্থিক ভাগ্য, কর্মজীবন, প্রেমের জীবন, বিবাহিত জীবন চতুর্মুখী খাতেই ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন। সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্যও পাবেন। স্বাস্থ্য এবং পারিবারিক ভাগ্যও কিন্তু আজ আপনাদের ভালো, তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়। আজ আপনার আত্মবিশ্বাস, পজিটিভ এনার্জি, ইতিবাচকতা, শক্তিপূর্ণ মনোভাব আপনাকে কিন্তু কর্মজগতে সফল করে তুলবে। আজ আপনি আপনার পরিবারের সিনিয়র বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আর্থিক পরিচালনা সম্পর্ক এবং সঞ্চয় সম্পর্কিত কোনো পরামর্শ চাইতে পারেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান অবশ্যই বাড়তে চলেছে এবং সেই জ্ঞান কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে সফলভাবে প্রয়োগ করতেও আপনারা সক্ষম হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। যে কোনো প্রকার নতুন প্রকল্প, পরিকল্পনা, প্রকল্প, উদ্যোগ নিয়ে চোখ বন্ধ করে এগিয়ে যান, সফল আজ আপনারা সেখানে হবেনই হবেন। আর চাকরিজীবীদের, অফিসে যারা কাজ করেন তাদের কিন্তু দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনি কিন্তু আজ নতুন কোনো টেকনোলজি বা নতুন কোনো ট্যালেন্ট আপনি শিখতে পারেন বা নতুন কোনো স্কিল শিখতে পারেন, যার জন্য কিন্তু আপনার অফিসে, আপনার অফিসের সহকর্মী এবং বসেদের কাছে আপনি প্রশংসার পাত্র পাত্রী হতে চলেছেন। আপনার অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসার জন্য দিনটি একদম পারফেক্ট। চোখ বন্ধ করে এগিয়ে যান, সফল আপনারা হবেনই হবেন সেখানে। আজ কিন্তু আপনার পারিবারিক ভাগ্য অত্যধিক শুভ নয়। পরিবারের মানুষজনদের সাথে আজ আপনি তর্ক বিতর্ক অত্যধিক করতে যাবেন না। সারাটা দিনই আজ আপনার পারিবারিক ভাগ্য চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে থাকবে। খারাপও যাবে না, মাঝে মাঝে ভালো ফলও পাবেন। তবে ছোটোখাটো বিষয়ে যেন নাক গলাতে যাবেন না পরিবারের। বিশেষ করে পুরুষ মানুষ হলে রান্নাঘরে ঢুকবেন না, আর স্ত্রী হলে নিজের স্বামীর মোবাইল বা ওয়ালেট বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু আপনাদের বিবাহিত জীবন এবং আপনাদের সাংসারিক জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া আপনাদের পারিবারিক জীবন কিন্তু আজ এক প্রকার বেশ ভালো। স্বাস্থ্যও কিন্তু আজ আপনাদের মোটামুটি ভালোই সঙ্গ দেবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। এই জন্যই আজ আপনি ভোজন গ্রহণ করার আগে একটু সঠিকভাবে দেখে চিনতে ভোজন গ্রহণ করবেন, এতে কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি এক প্রকার অতুলনীয় হতে চলেছে। আপনাদের ভালো সম্পর্কের বিকাশ ঘটতে চলেছে। আজ কিন্তু আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। আপনারা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন। আপনাদের প্রেম পারিবারিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। আজ স্বামী স্ত্রীদেরও কিন্তু দিনটি অতুলনীয় হতে চলেছে। বিশেষ করে সন্ধ্যার সময়টা আপনাদের ক্ষেত্রে একটা শ্রেষ্ঠ সময় হতে চলেছে। সেই সময়টা কিন্তু আপনারা জন্ম রোম্যান্টিক থাকবেন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছাতে চলেছেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাফল্যে ভরা। আমি আগেই বলেছি শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ আপনাদের শক্তিশালী থাকবে না, এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। আজ আপনি যদি ঘরের কোনো পুরনো জিনিস আপনার নজরে পড়ে সেটি দেখে আপনি ছোটোবেলার স্মৃতিতে হারিয়ে যাবেন, স্মৃতি মেদুর হয়ে যেতে পারেন, আর সেই ছোটোবেলার স্মৃতি আজ আপনাকে হতাশ করে দিতে পারে, দুঃখের সাথে সারাটা দিন কাটাতে পারেন। তাই অতীত নিয়ে বেশি পড়ে থাকবেন না, বর্তমানে বেঁচে ভবিষ্যতের দিকে পা রেখে এগিয়ে যেতে হবে, এটাই আমাদের জীবনের দৃঢ় সংকল্প হওয়া উচিত। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। সিংহরাশি। সিংহরাশি ও সিংহলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে, অর্থাৎ মন্দের থেকে সামান্য ভালো। আজ আপনাদের স্বাস্থ্য, পরিবার এই দুই খাতে কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন এই ত্রিমুখী খাতে আবার আজ আপনারা ভাগ্যের মধ্যম সাহায্য পাবেন। ভালো যাবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় কিন্তু নয়। কর্মজগৎ সম্পর্কে আজ আপনাদের অত্যধিক সচেতন থাকতে হবে। আজ কিন্তু চাকরিজীবীদের আপনারা অন্য কারো সহযোগিতা ছাড়াই জরুরি কোনো কাজ সামলাতে আপনারা সক্ষম হবেন, তাই আপনারা কিন্তু ভুল করে অন্য কারো সাহায্য চেয়ে বসবেন না, সেই কিন্তু সমস্ত কাজের ক্রেডিট নিয়ে বেরিয়ে যাবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ আজ একদমই ভালো ঠেকছে না, তাই কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, আর সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা, মজা, রাজনীতি নিয়ে আলোচনা এগুলি করা কিন্তু আপনার ক্ষেত্রে একদমই ঠিক হবে না, এগুলি এড়িয়ে চলুন, তা না হলে বসের বিরক্তিকর নজরের সামনে আপনি পড়ে যেতে পারেন। সৃজনশীল কাজ আজ আপনাকে চাপমুক্ত রাখবে, ক্রিয়েটিভিটি আজ আপনার মধ্যে বাড়তে চলেছে,
কারোর সাথে পরামর্শ না করে আজ আর্থিক ব্যাপারে যেন কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বিজনেস ম্যানেদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ এবং অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির, তাড়াহুড়ো হটকারিতা একদমই করা চলবে না। বিশেষজ্ঞদের পরামর্শ নিন, এতেই কিন্তু আপনার অর্থগত ব্যাপারে আপনি অবশ্যই সফল হবেন, অন্যথায় কিন্তু আপনি বিফলও হয়ে যেতে পারেন। পুরনো কোনো আত্মীয় স্বজন নিকটজন বা সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য আজকের দিনটি একদম পারফেক্ট। দীর্ঘদিনের পুরনো কোনো আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের সাথে আপনার যোগাযোগ নেই, সম্পর্কের কিছুটা বিচ্যুতি ঘটেছে, আজ কিন্তু নতুন করে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, সম্পর্কের মজবুতি আপনাদের মধ্যে হতে পারে। পারিবারিক ভাগ্য এই জন্যই আজকে কিন্তু আপনার জন্য এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। পরিবারের মানুষজন আপনাকে সকল প্রকার ভালোবাসা দেবে, পরিবারে আপনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন, পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্কের মজবুতি আজ অতুলনীয় হতে চলেছে। আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের কিন্তু পড়াশোনায় অত্যধিক মনোযোগী হতে হবে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনাদের শিক্ষা জীবনকে যেন নষ্ট হতে দেবেন না, এর ফলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যেতে পারে। স্বাস্থ্য আজ আপনাকে এক প্রকার সঙ্গ দেবে, কায়িক পরিশ্রম হলেও স্বাস্থ্য বেশ সঙ্গ দেবে আপনাকে। তৎসত্ত্বেও সকালবেলা উঠেই ঘুম থেকে শারীরিক কসরত, যোগব্যায়াম দিয়ে দিনটি শুরু করতে কিন্তু ভুলবেন না। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি একে অপরের কাছে সান্ত্বনা খুঁজে পাওয়ার দিন। যদি আজ আপনি মনে করেন যে তার সাহায্য ছাড়াই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, ভুল ভাবছেন। একে অপরের সাহায্য দরকার। প্রেমিক প্রেমিকাদের প্রেম তখনই সফল হয় যখন আপনারা একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নিতে পারেন। আপনারা সমাহি পরমধন অর্থাৎ ক্ষমা করতে জানেন তখনই কিন্তু। আর স্বামী স্ত্রীদের জন্য আজকের দিনটিতে আপনারা ভাগ্যবান বলে মনে করবেন নিজেদের। আজ কিন্তু আপনাদের জীবনে বসন্তকাল নেমে আসতে চলেছে। আজ আপনারা এক প্রকার দিনটি অতুলনীয় কাটাতে চলেছেন। তবে সন্দেহের যেন কোনো অনুপ্রবেশ আপনাদের সম্পর্কে করতে দেবেন না। সহায়ক গ্রহগুলি আজ কিন্তু আপনাকে প্রচুরভাবে সমস্ত দিক থেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু শক্তিশালী থাকবে আপনার, তাই এই ব্যাপারে কিন্তু অবশ্যই সজাগ থাকা উচিত। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি অভাবনীয়, অতুলনীয়, এক কথায় অভূতপূর্ব যেতে চলেছে। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, তাই দিনটিকে উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আজ ভাগ্যমিটার আপনাদের বলছে প্রায় 10 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে চলেছে। আমি বলবো 9.5 out of 10 ভাগ্য আপনাদের উপরে থাকতে চলেছে। আজ স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, পরিবার, কর্মজীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন এই ষষ্ঠমুখী খাতেই ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আজ কিন্তু আপনার স্বাস্থ্য অত্যধিক মজবুত হতে চলেছে। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ পরিত্রাণ পাওয়ার দিন। আজ আপনার কায়িক পরিশ্রম না করে আজ কিন্তু একটা আরাম করে কাটাতে পারেন। আরাম করার জন্য আপনি যথেষ্ট সময়ও পেতে চলেছেন। আপনার নিজের প্রতি আপনার নিজের আত্মবিশ্বাস বাড়বে, নিজের প্রতি আস্থা বাড়তে চলেছে আপনার। আজ আপনি নিজেকে চিনতে চলেছেন। আজ কিন্তু নিজের কাছে নিজের ব্যক্তিত্ব গঠনের দিন। আজ যদি আপনি দীর্ঘদিন আগে থেকে কোনো জায়গা থেকে লোন নিতে চেয়েছিলেন, সেই লোন নেওয়ার জন্য আজ কিন্তু আপনি ভাগ্যবান হয়ে যেতে পারেন। টাকা পয়সা ধার নেওয়ার জন্য আজকের দিনটি বেশ শুভ। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। চোখ বন্ধ করে এগিয়ে যান, নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে সফল আপনারা সেখানে হবেনই হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে, তাই আপনারাও কিন্তু এখানে সফল হবেন। আর যারা চাকরিজীবী আছেন, তাদের কিন্তু আগে অফিসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে অত্যধিক ভাবনা চিন্তায় না করে নিজেকে অন্তর্দৃষ্টি প্রদান করতে হবে, অর্থাৎ অফিসে আপনার ব্যক্তিত্বটি কেমন সেটি আজ আপনাকে বুঝতে হবে এবং সেই মাফিক কাজ করতে হবে। আজ কিন্তু আপনার অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনি আপনার দক্ষতা, ট্যালেন্ট সব কিছুই অফিসে জাহির করতে পারবেন। অফিসের পরিবেশ কিন্তু আজ আপনাকে এক প্রকার প্রতিষ্ঠিত করে ছাড়বে। পদোন্নতি সুযোগও আজ আপনাকে মিলতে পারে। আজ কিন্তু প্রত্যাশা মাফিক সমস্ত স্থানেই আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আপনাদের যদি কোনো সন্তান সন্ততি থেকে থাকে, তারা কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারে পুরস্কার গ্রহণ করবার জন্য। তার সাথে আপনি গিয়ে আপনি হয়তো প্রচণ্ড পরিমাণে তার জন্য গর্বিত হবেন, আপনার বুক আনন্দে ফুলে যাবে। আজ আপনার পারিবারিক ভাগ্যও কিন্তু অতুলনীয় থাকতে চলেছে।
পরিবারের সদস্যরা আজ কিন্তু আপনাকে ভাব ভালোবাসায় ভরিয়ে রাখবে, কারণ আপনার মনেই একটা ভালো ধারণায় আপনি পরিপূর্ণ থাকতে চলেছেন, যার জন্যই প্রত্যাশা বহির্ভূত লাভ আজ আপনারা করতে চলেছেন। আপনাদের সম্পর্ক, আর্থিক সমস্ত দিক থেকে, সামাজিক দিক থেকে আজ কিন্তু আপনাদের এক প্রকার রাজা রানীর হালে কাটানোর দিন। তাই পরিবারেও কিন্তু আজ আপনারা রাজা রানীর মতোই কাটাতে চলেছেন। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনার চোখে চোখ রেখে হারিয়ে যেতে চলেছেন, প্রেমে পাগল হওয়ার দিন আজ। আজ কিন্তু আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন। প্রেমের জীবনে আজ আপনাদের বিবাহিক পারিবারিক স্বীকৃতি লাভ করতে চলেছেন। আপনারা বৈবাহিক পরিণতির দিকে গিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীদের কিন্তু জীবনের সমস্ত কষ্ট ভুলে গিয়ে আজ আপনারা একে অপরের হাতে হাত রেখে আবার বুক চিটিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। চুম্বন আলিঙ্গনে একে অপরকে ভরিয়ে তুলবেন। আজ কিন্তু আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। সুতরাং দিনটি কিন্তু মন্দির থেকে সামান্য একটু ভালো। স্বাস্থ্য, পরিবার, এই দুই জায়গায় আজ আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আজ কিন্তু আপনাদের প্রেমের জীবন এবং বিবাহিত জীবন এক প্রকার ভালো যাবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়। আপনাদের আর্থিক ভাগ্য এবং কর্মজীবনে আজ আপনাদের অত্যধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। চাকরিজীবীদের বলবো, প্রতিটি পদক্ষেপ আজ ফুঁকে ফুঁকে রাখবেন। আজ অফিসে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন। আপনার সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা বা মজা করে যেন দিনটি কাটাবেন না। রাজনীতি নিয়ে আলোচনা করতে যাবেন না, তাহলে আপনি আপনার বসের কুনজরে পড়ে যেতে পারেন। চাকরিজীবীদের কিন্তু আজ কোনো প্রকার অ্যাসাইনমেন্ট হাতে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে ডেডলাইন আসার আগেই সেটি সম্পূর্ণ করার চেষ্টা করুন। বিজনেসম্যানদের আজকের দিনটি এক প্রকার ভালো যাবে না। আজ আপনাদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ খরচ করায় আপনাদের লাগাম দিতে হবে, অপ্রত্যাশিত ব্যয় করা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে হবে, আর তাহলেই কিন্তু আপনি জীবনে বাঁচার প্রবণতা সম্পর্কে শিখতে পারবেন, মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান গ্রহণ করতে পারবেন। অন্যথায় অদূর ভবিষ্যতে আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আজ নিজের সম্বন্ধে আপনি কিন্তু বেশ ভালো অনুভব করবেন, এর জন্য দিনটি চমৎকার থাকতে চলেছে। স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দিতে চলেছে। কায়িক পরিশ্রম সত্ত্বেও আপনার দীর্ঘদিনে পুরনো কোনো রোগ শোক বা শারীরিক অসুস্থতা থেকে আজকে পরিত্রাণ পাওয়ার দিন, মুক্ত হওয়ার দিন। তাই স্বাস্থ্য কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দেবে। আজ যাদের সাথে আপনি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করেন তাদের সাথে কিন্তু আজ আপনার দেখা হতে পারে, আর সেখানে কিন্তু আপনি মানসিক আনন্দও পেতে চলেছেন। আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন যদি আপনি কোনো দলের মধ্যে ঘুরে বেড়ান। আপনি দলগতভাবে যদি কোথাও যান, আজ আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়তে চলেছে। সবার মধ্যে থেকে আপনার মধ্যেই একটা উজ্জ্বল ভাব থাকবে, প্রাণবন্ত হাসি রাখুন, তাহলে নতুন সুযোগের সন্ধান আপনার কাছে চলে আসবে, আপনাকে করতে হবে না। আজ কিন্তু কোনো কিছুর জন্য ঘটার অপেক্ষায় থাকবেন না, সুযোগের সন্ধান করুন, তবেই সুযোগ আপনার কাছে আসবে। এটি কিন্তু আপনাকে আজ এগিয়ে নিয়ে যাওয়ার পথে এক প্রকার হাতিয়ার হতে চলেছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের বলবো, আজকের দিনটি কিন্তু আপনাদের বেশ থাকতে চলেছে। সামাজিকভাবে আপনাদের কিন্তু নাম, সম্মান, মান, যশ বৃদ্ধি হতে চলেছে। পারিবারিক জীবন কিন্তু আজ আপনাদের অত্যধিক শুভ থাকতে চলেছে। আজ আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিন্তু ভালোবাসায় ভরিয়ে তুলবে। এক প্রকার সুখের মুহূর্তেই কাটাতে চলেছেন পরিবারের মানুষজনের সাথে। তারা কিন্তু সমস্ত সমস্যায় আপনার পাশে এসেই দাঁড়াবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু খুব একটি ভালো নয়। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সিনেমা দেখে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না। তাই এ ব্যাপারে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। প্রেমিক প্রেমিকাদের বলবো, আজ কিন্তু আপনাদের জীবনে সকালবেলার সময়টা মনে হবে বসন্তকাল, কিন্তু সন্ধ্যাবেলার পরে কিন্তু আবার আপনাদের মন একটু হতাশ হতে পারে। চেষ্টা করুন আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে ফেলার। স্বামী স্ত্রীদের বলবো, আপনি কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর একে অপরের অর্ধাঙ্গিনী, তাই মনে রাখবেন আপনাদের কিন্তু একে অপরের সাথে আপোষ করে চলা উচিত। একসাথে বেশি দিন থাকলে ভুল বেশি করেই নজরে পড়ে, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন, তাই আপোষের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব বা অতুলনীয় থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আর্থিক ভাগ্য, কর্মজীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, এই পঞ্চমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন।
স্বাস্থ্যগত দিক থেকেও দিনটি আপনার ভালো যাবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়। আজ কিন্তু স্বাস্থ্যকে মঙ্গলময় করার জন্য, স্বাস্থ্যই সম্পদ এটিকে আপনাকে কিন্তু অনুধাবন করতে হবে। সকালে তাড়াতাড়ি বিছানা ছেড়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, উঠেই যোগ ব্যায়াম ধ্যান শারীরিক কসরতের মাধ্যমে দিনটি শুরু করুন। তাহলে আপনার 100% মানসিকভাবে এবং শারীরিকভাবে ফিট থাকতে চলেছেন। আর মানসিক শান্তির জন্য আপনাদের উচিত একটু আধ্যাত্মিকতায় নিজেদেরকে নিমজ্জিত করা। দিনের মধ্যে 8 ঘন্টা কিন্তু আমাদের খাওয়া ঘুমানো শোয়ার জন্য, আর 8 ঘন্টা কর্মের জন্য, শেষ 8 ঘন্টা ঈশ্বর ও আল্লাহ সাধনার জন্য। 8 ঘন্টা সময় না দিতে পারলেও অন্তত পক্ষে 1 ঘন্টা তো সময় দেবেন, এতে কিন্তু আপনাদের মানসিক উন্নতি অনেক হবে। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আজ আপনাদের। আজ কিন্তু বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, এক বিনিয়োগ এবং অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে এগিয়ে যান চোখ বন্ধ করে, কারণ সেখানে আপনারা সফল হবেনই হবেন। চাকরিজীবীদের কিন্তু আজ এক প্রকার অফিসে আপনাদের পরিবেশটি অতুলনীয় থাকতে চলেছে। আপনাদের উপার্জন করার ক্ষমতা বাড়তে চলেছে, ব্যবহারিক জ্ঞান বাড়তে চলেছে, অফিসে আপনাদের মনোবল বাড়তে চলেছে, আত্মবিশ্বাস বাড়তে চলেছে। আপনার বস এবং আপনার সহকর্মীরা আপনাকে আজ প্রশংসায় ভরিয়ে তুলবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষায় বসার জন্য দিনটি একদম পারফেক্ট। চোখ বন্ধ করে এগিয়ে যান, সফল আপনারা হবেনই হবেন সেখানে। আজ কিন্তু আপনার পারিবারিক ভাগ্য অতুলনীয় থাকতে চলেছে। আজ দিনটি আপনার কায়িক পরিশ্রমের ক্লান্তিকর হলেও পরিবারে যতক্ষণ আপনি থাকবেন আরাম এবং হালকা মুহূর্তে অনুভব করবেন। পরিবারে কিন্তু আজ আপনি মানসিক শান্তি পেতে চলেছেন। আজ আপনি আপনার পরিবারের মানুষজনের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিতে চলেছেন। প্রেমিক প্রেমিকাদের বলবো, আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে একটু বোঝার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু আজকে দিনটি প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক থাকার দিন। স্বামী স্ত্রীদেরও আজকের দিনটি জীবনের একটি সেরা দিন হতে পারে, বিশেষ করে সন্ধ্যার সময় আপনারা বেশ আবেগঘন মুহূর্তে একে অপরের সাথে কাটাতে পারেন, তাই সন্ধ্যার সময়টা আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকবে না, তাই এ ব্যাপারে আপনাদের কোনো টেনশন করার দরকারই নেই। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। ধনুরাশি, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ স্বাস্থ্য, আর্থিক ভাগ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই চতুর্মুখী খাতে আপনারা ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। তবে আপনাদের পারিবারিক ভাগ্য এবং কর্মজীবন কিন্তু আজ অত্যধিক শুভ নয়, এখানে আপনারা একটু ভাগ্যের বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আর তাই আজ আপনাদের উচিত কোনো অশ্বৎ গাছ বা বট গাছের নিচে গৃহের কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে 28 বিন্দু তেল ফেলে আসা, এতে কিন্তু আপনাদের কর্মজীবন এবং পারিবারিক জীবনের অনেক উন্নতি ঘটবে। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য ক্রীড়াকলাপ বা কোনো প্রকার স্পোর্টস খেলে আপনি দিনটি উপভোগ করতে পারেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক বা অসুস্থতা থেকে আজকে মুক্ত হওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আপনাদের শরীর কিন্তু 100% ফিট হতে চলেছে। আজ আপনারা এক প্রকার মানসিকভাবেও 100% ফিট থাকতে চলেছেন, এর কারণে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকবেন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে বা মাতামহ বা মাতৃকুলের পক্ষ থেকে আর্থিক সহায়তা বা সুযোগ সুবিধা পেতে পারেন, এর কারণে কিন্তু আপনার আর্থিক ভাগ্য বেশ মজবুত মনে হচ্ছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তৎসত্ত্বেও আপনাদের তাড়াহুড়ো হটকারিতে না করে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া সবথেকে বেটার হবে। আর চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ একদমই মঙ্গলময় নয়। অফিসে আজ আপনার উচিত একটি প্রাণোচ্ছল, প্রাণবন্ত হাসি নিয়ে প্রবেশ করা, তবে সে হাসি নিয়ে বার হতে পারবেন কিনা অফিস থেকে সেটাই সন্দেহ। অফিসটা কিন্তু সম্পর্ক তৈরি করার জায়গা নয়, কাজের জায়গা, তাই মন দিয়ে কাজ করুন, কম কথা বলে কাজ বেশি করুন, আর মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। হাসি ঠাট্টা মজা করে যেন অফিসে কাটাবেন না, বসের রোষানলের শিকার হয়ে যেতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি কিন্তু খুব একটি শুভ নয়। আপনাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, সিনেমা দেখে এবং মোবাইল ঘাঁটাঘাঁটি করে আপনাদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না। আপনাদের পারিবারিক ভাগ্য কিন্তু আজ অত্যধিক শুভ নয়। কিছু মানুষ আপনাকে উত্তক্ত করে হয়তো পরিবারের, তাদেরকে আপনি আজ উপেক্ষা করবেন, সেই কারণে কিন্তু তারা আপনার শত্রু হয়ে যেতে পারে। পরিবারের ভিতরেই শত্রু তৈরি হওয়া কিন্তু খুব একটি মঙ্গলময় ব্যাপার নয়, তাই পরিবারের সদস্যদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি বাড়বে, অন্যথায় নয়। আজ আপনাদের কিন্তু পরিবারে ছোটোখাটো ব্যাপারে নাক গলানো বা ডমিনেটিং নেচার, এগুলি কিন্তু আপনাকে অবশ্যই ত্যাগ করতে হবে, অন্যথায় আপনি কিন্তু বড়সড় ধরনের
কোনো সমস্যার সামনে নিজেকে এনে দাঁড় করিয়ে ফেলতে পারেন। নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা শুরু করার জন্য দুবার ভাবুন, এর জন্য কিন্তু দিনটি আজ খুব একটি শুভ নয়, তাই এটা আপনাদের অত্যধিক ভাবা উচিত। আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকলেও তারা বড় সড়ো ধরনের কোনো ক্ষতি কিন্তু আপনাকে করতে পারবে না। আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আপনাদের চোখে একটা উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে, আনন্দের হৃদয় স্পন্দন বেড়ে যাবে আপনাদের, কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পেতে চলেছেন। যারা প্রেমে পড়েননি এখনও, প্রেমিক প্রেমিকা নন, তাদের নতুন করে কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার দিন। আজ আপনাদের জীবনে নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনী আসতে চলেছে। আর যারা প্রেম করেন তাদের কিন্তু দিনটি আজ জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে। বিবাহিত যারা স্বামী স্ত্রী তাদের বলবো, বিবাহ আজকের তুলনায় এত সুন্দর আগে কখনো হয়নি, এটা আজ আপনারা অবশ্যই অনুভব করবেন। বিবাহিত জীবনটিও আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, আর্থিক ভাগ্য এই দুই খাতেই কিন্তু ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পাবেন। আপনাদের বিবাহিত জীবন, প্রেমের জীবন, পারিবারিক ভাগ্য এই ত্রিমুখী খাতেও কিন্তু আপনারা ভাগ্যের সহযোগিতা পাবেন, ভালোই যাবে। তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়, কর্মজগৎ সম্পর্কে আজ আপনাদের অত্যধিক সচেতন থাকার দরকার আছে। বিশেষ করে যারা চাকরিজীবী, অফিসে যারা কাজ করেন তাদের বলবো, অফিসটি কিন্তু কর্মের জায়গা, সম্পর্ক তৈরি করার জায়গা নয়, প্রেম করবার জায়গা নয়, শত্রুতা করবার জায়গা নয়। মন দিয়ে কাজ করুন, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা বা রাজনীতি সিনেমা নিয়ে যদি আলোচনায় যুক্ত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনি আপনার বসের বা ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষের রোষানলের শিকার হয়ে যেতে পারেন, তাই সাবধান হয়ে যান। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি কিন্তু খুব একটি শুভ নয়। আপনাদের কিন্তু মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষাজীবনকে নষ্ট হতে দিলে হবে না, এতে আপনাদের ভবিষ্যৎ জীবন এক প্রকার অন্ধকারে চলে যেতে পারে। আজ আপনাদের দীর্ঘদিনের রোগ, শোক, অসুস্থতা থেকে মুক্ত হওয়ার দিন, শারীরিকভাবে সুস্থ হওয়ার দিন। কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন, মানসিক শান্তিও পাবেন। আজ কিন্তু আর্থিক ভাগ্য আপনাদের বেশ থাকতে চলেছে। আজ আর্থিক আয় ইনকাম কিন্তু আপনার অত্যধিক ভালো হবে, কিন্তু তাৎক্ষণিক খরচার দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, অন্যথায় সঞ্চয় কিন্তু আপনি করতে পারবেন না। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে। তৎসত্ত্বেও বলবো, নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো উদ্যোগ নেওয়ার জন্য দিনটি কিন্তু ভালো নয়। হ্যাঁ, লেনদেন, বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে, অর্থগত ব্যাপারে, নতুন কোনো কাজ করবার জন্য কিন্তু নয়। বাড়িতে যদি আপনার কোনো ছোটোখাটো বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে সারাটা দিনই কিন্তু তারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দের মধ্যে দিয়েই রাখতে চলেছে। পারিবারিক ভাগ্য আজ আপনার এক প্রকার বেশ থাকবে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি সুখ দুঃখ ভাগ করে নিতে চাইবেন, তবে সবসময় কিন্তু তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। বিশেষ করে আপনি যদি পরিবারের ছোটোখাটো ব্যাপারে নাক গলান, ডমিনেটিং নেচার দেখান, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, বদনামের ভাগিদারী হয়ে যেতে পারেন, তাই এই ব্যাপারে অত্যধিক সাবধানতা অবলম্বন করুন। প্রেমিক প্রেমিকারা আজ একে অপরের সাথে বিয়ে নিয়ে কথাবার্তা করতে পারেন, আপনারা একে অপরের সাথে ভবিষ্যৎ জীবন নিয়ে পরিকল্পনা করতে পারেন। আপনাদের প্রেম কিন্তু এবার বিবাহের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী কিন্তু আজকের দিনটিতে রোম্যান্সের মাধ্যমে কাটাতে চলেছেন। আপনারা সিনেমা দেখে, মোবাইলে সিনেমা দেখে, টিভি দেখে, ঘরের কাজ শেষ করার পর একে অপরের সাথে আনন্দমুখর একটি মুহূর্ত কাটাতে চলেছেন। দিনটি কিন্তু আপনাদের এক প্রকার অতুলনীয় যেতে চলেছে রোম্যান্সের দিক থেকে, তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। প্রেমিক প্রেমিকাদের কিন্তু আপনাদের একে অপরের সম্পর্কে অনেক বেশি ধারণা আছে যেগুলি ভ্রান্ত, সেগুলি মন থেকে ঝেড়ে মুছে ফেলে দিন। দিয়ে আপনাদের এবার বিবাহের সময় এসেছে, তাই সেই দিকে এগিয়ে যান। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকবে না, তাই এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তাভাবনা করার কোনো দরকার নেই। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে। আজ পারিবারিক জীবন, বিবাহিত জীবন, প্রেমের জীবন, কর্মজীবন এই চতুর্মুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা, সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। স্বাস্থ্যও কিন্তু আজ আপনাদের ভালো যাবে, তবে অভূতপূর্ব বা অতুলনীয় নয়। আজ আপনাদের আর্থিক ভাগ্য কিন্তু একদমই শুভ নয়। বিশেষ করে অতিরিক্ত খরচ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আপনার প্রতিবেশী বা কেউ, আপনার কাছের কোনো মানুষ আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে পারে। আপনি যদি উদার মানসিকতা নিয়ে সেই টাকা পয়সা ধার দিয়ে ফেলেন তাহলে বিশ্বাস করুন,
সে টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। আর্থিকভাবে আজকে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হতে চলেছে, তাই অর্থগত ব্যাপারে যত বেশি কম নাক গলাবেন ততই আপনার বেটার হবে দিনটি আজ। আপনাদের বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এটি এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরিজীবীদের যারা অফিসে কাজ করেন তাদের কিন্তু আজকের দিনটি এক প্রকার অতুলনীয় হতে চলেছে। আপনাদের দিনটি কিন্তু আনন্দদায়ক হতে চলেছে, আপনার বস এবং সহকর্মীরা আপনাকে প্রশংসায় ভরিয়ে তুলবে, দিনটি আপনার অফিসের এক প্রকার মনোরমই থাকবে। নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টা আমোদ করে, প্রমোদ করে, আনন্দের মধ্যে দিয়ে আপনি কাটাতে পারেন। আপনার সন্ধ্যের সময়টা কিন্তু অতুলনীয় কাটতে চলেছে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসা অর্জন করবার জন্য আধ্যাত্মিকতায় কিন্তু আপনাকে একটু নিমজ্জিত হওয়ার প্রয়োজন আছে। মনে রাখবেন, দিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঈশ্বর আল্লাহর, বাকি 8 ঘন্টা আমাদের খাওয়া দাওয়া ঘুমানোর জন্য, আর শেষ 8 ঘন্টা ঘুমানোর জন্য। 8 ঘন্টা সময় না দিতে পারলেও অন্তত 1টি ঘন্টা তো সময় দেবেন, তা না হলে আপনাদের মানসিক উন্নতি কিন্তু কখনোই হবে না। আজ প্রেমিক প্রেমিকারা রাস্তায় বেরিয়ে আপনারা বুঝতে পারবেন আপনারা সত্যিই ভাগ্যবান, একে অপরের সাথে সময় কাটাতে আজ আপনারা চাইবেন। আর টাইম যে কীভাবে ফুরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক হওয়ার দিন। স্বামী স্ত্রী আপনারা বিবাহিত জীবন শুরু করার সময় যে সমস্ত শপথগুলি নিয়েছিলেন সমস্ত শপথই আজ আপনাদের পূরণ হতে চলেছে। আপনাদের স্বামী স্ত্রী একে অপরের প্রাণের বন্ধু হতে চলেছেন। আপনাদের কিন্তু বিবাহিত জীবনে আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, তাই দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। পারিবারিক ভাগ্য আজ আপনাদের অত্যধিক শুভ, পরিবারের সদস্যরা আজ আপনাকে সকল প্রকারভাবে সহযোগিতা করবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ আপনাদের দুর্বল থাকতে চলেছে, এ বিষয়ে আপনাদের অত্যধিক চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। তবে স্বাস্থ্যগত বিষয়ে আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে, ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি চালাবেন। আজ আপনাদের কিন্তু শারীরিক ক্লান্তি অনুভব হতে পারে, তাই শরীর সম্পর্কে সচেতন থাকা আপনাদের ক্ষেত্রে অত্যধিক জরুরি। ঈশ্বর আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক, এই কামনাই করি। মীন রাশি, মীন রাশি বা মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে যেতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেমের জীবন, বিবাহিত জীবন, এই ত্রিমুখী খাতে ভাগ্যের পূর্ণ সহযোগিতা এবং সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ্য আপনারা অবশ্যই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্যও কিন্তু আজ ভালো, কিন্তু অতুলনীয় নয়। আর আপনাদের কর্মজীবন এবং পারিবারিক জীবন কিন্তু আজ খুব একটি সুবিধার নয়, এ ব্যাপারে আপনাদের অত্যধিক সাবধান থাকতে হবে। যারা চাকরিজীবী অফিসে তাদের পরিকল্পনা কিন্তু আজ আপনাদের সহযোগীদের বিশ্বাসের কাছে মার খাবে। আজ কিন্তু আপনাকে কেউ অফিসে প্রতারণা করতে পারে। আপনি কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসে কিন্তু আজ আপনার মাথা ঠান্ডা রাখার দিন। হাসি ঠাট্টা, মজা বা রাজনীতি নিয়ে আলোচনা যদি অফিসে কারোর সাথে করতে যান তাহলে আপনি কিন্তু বসের রোষানলে পড়ে যেতে পারেন। মদ, মাংস বা কোনো প্রকার নেশাভান জাতীয় দ্রব্য খাওয়া থেকে আজ আপনি নিজেকে বিরত রাখুন, তা না হলে কিন্তু আপনার দিনটি আর্থিকভাবে শুধু নয় পারিবারিকভাবেও বেশ খারাপ যাবে। আজ আপনার পারিবারিকভাবে কিন্তু দিনটি খুব একটু শুভ নয়। পরিবারের সদস্যদের সাথে আপনাকে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। পরিবারের প্রতি আপনার একটা দায়িত্ব আছে, সেটি পালন আপনাকে করতে হবে। পরিবারের মানুষজনদেরকে অবহেলা করলে তারাও আপনাকে অবহেলা করবে। মনে রাখবেন, দুঃসময়ে কিন্তু তারাই আপনার পাশে এসে দাঁড়াবে, তাই তাদেরকে সহযোগিতা করা আপনারও কর্তব্য, তাই এটি করতে কিন্তু আজ ভুলবেন না। আজ আপনার মধ্যে নিরন্তর উদ্যম, সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিয়ে আপনি সমস্ত স্থানেই সাফল্য অর্জন করতে চলেছেন। ধৈর্য ধরুন, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন, দেখবেন দিনটি কিন্তু আজ আপনার পক্ষেই আছে। আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার দিন, মুক্ত হওয়ার দিন। শরীর কিন্তু আজ আপনাকে বেশ সঙ্গ দিতে চলেছে। আর্থিক সহায়তা আজ আপনার ভাই বোনেরা আপনার কাছে চাইতেই পারে, তাদেরকে যদি টাকা পয়সা ধার দিয়ে ফেলেন আর্থিক সংকট কিন্তু আপনার বাড়বে। তবে পরিস্থিতির উন্নতি আবার পরে হয়েও যাবে, চেষ্টা করুন যতটা কম টাকা পয়সা ধার দেওয়া যায়। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ মধ্যম প্রকৃতির। আপনাদের উচিত হবে কোনো বিশেষজ্ঞ বা গুরুজনের সাথে আলোচনা করে নেওয়া, তাদের পরামর্শ নেওয়া, তারপরেই এগিয়ে যান, তবেই কিন্তু আপনি এখানে ভালো ফল পাবেন। আজ আপনার খুশির সোনালী দিনগুলি ফেরত পাওয়ার জন্য আপনি মূল্যবান সময় কাটাবেন। আপনার জীবনের ছোট্ট মিষ্টি মুহূর্তগুলো অতীতের আজ আপনি ফিরিয়ে আনতে পারেন। আজ আপনি স্মৃতি মেদুর হতে চলেছেন। পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আজ আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যেতে পারেন, কিন্তু আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে একাকী পুরনো দিনের স্মৃতিতে অবশ্যই ভাসতে চলেছেন, তাই সেখানে স্মৃতি মেদুর আজ আপনি হবেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু আজ আপনাদের খুব একটু শক্তিশালী থাকবে না। শিক্ষার্থী, বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রয়োজন আছে। মোবাইল ঘাটাঘাটি করে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে নিজেদের শিক্ষা জীবনকে নষ্ট হতে দেবেন না, এতে আপনাদের ভবিষ্যৎ জীবনও অন্ধকারে চলে যাবে।
প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে। আজ আপনারা একে অপরকে যেন একটু অবহেলা করবেন না। আজ আপনারা একে অপরের গুরুত্ব আপনাদের জীবনে উপলব্ধি করতে চলেছেন, একে অপরকে বিশ্বাস করতে চলেছেন, একে অপরকে সহযোগী ভেবে ভবিষ্যতের পরিকল্পনা করতে চলেছেন। দিনটি কিন্তু আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। স্বামী স্ত্রীদেরও কিন্তু আজকে প্রেম এবং সংবেদনা এই দুটিকে মিলিয়েই আপনারা আজ রাজত্ব করতে চলেছেন। আলিঙ্গন চুম্বন ভালোবাসার মাধ্যমে একে অপরকে ভরিয়ে তুলতে চলেছেন। দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক কাটতে চলেছে। ঈশ্বর ও আল্লাহর কৃপায় দিনটি আপনাদের শুভ যাক এই কামনাই করি।